অ্যাডমিশনের সময় ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু একটা কমন সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যারা চারুকলার জন্য ড্রয়িং প্রিপারেশন নিয়ে থাকেন। কারো ফিগার হয়তো বা অ্যাকুরেট হয় না, কেউ হয়তো বুঝে উঠতে পারে না যে আসলে কীভাবে শুরু করবেন একটা পারফেক্ট ড্রয়িং। সে সাথে হচ্ছে অনেকের আসলে বিভিন্ন ড্রয়িং করা, নানাবিধ লাইন ড্রয়িং, অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম হয়ে থাকে। কেউ হয়তো বা নতুন ড্রয়িং করছেন, কেউ হয়তো অনেক আগে ড্রয়িং করেছিলেন বাট ছেড়ে দিয়েছেন, আবার কেউ হয়তো বা জীবনে কখনো পেন্সিলই ধরেননি, বিশেষ করে ড্রয়িং করার ক্ষেত্রে। সো এমন যাবতীয় যে জটিলতাগুলো আছে তার থেকে সবথেকে সহজ সমাধান কী হবে? ডিয়ার ভিউয়ার্স, তিনটা দীর্ঘ এপিসোডের আজকে প্রথম পর্ব, আজকে আমরা জানবো ব্রেইনস্টর্মিং নিয়ে। সো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের পুরো ভিডিওটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় পরে হচ্ছে আমরা ফাইনালি আমাদের থ্রি এপিসোড স্পেশাল আজকে একটা সিরিজ নিয়ে চলে আসলাম। ব্রেইন স্টর্মিং ব্যাপারটা আসলে কি, কেন বা কীভাবে আসলে এটাকে কাজে লাগিয়ে একটা পারফেক্ট ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদের একটা পারফেক্ট এক্সাম প্রিপারেশন নিতে পারেন, সে সাথে হচ্ছে নিজেদের অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারেন, এরই সহজ সমাধান আজকে আমি প্রথম পর্বে দেওয়ার চেষ্টা করব। ইন জেনারেল আসলে ব্রেইন স্টর্মিংটা আসলে কী? ব্রেইন স্টর্মিং এমন একটা টেকনিক, আপনার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে একটা ভিজুয়ালে রূপান্তর করার জন্যে আসলে হোল প্রসেসের ভেতর থেকে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সাধারণত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সো মোস্ট অফ দ্য কেসেস আসলে আমরা যখন অনেক কিছু একসাথে চিন্তা করি, আমাদের সেই চিন্তার বিস্তর জায়গার থেকে ওভারঅল যে অ্যানালাইসিসটা আছে সেই অ্যানালাইজিং পাওয়ারটা হচ্ছে আমরা ব্রেইন স্টর্মিংয়ের সাথে কাজে লাগিয়ে থাকি। সো আমি অলরেডি বলেছি, এখনও বলছি, এর সাথে কিন্তু খুব ভালো একটা ভিজুয়ালাইজেশন বিষয়টা জড়িত। সো আপনারা জানেন যখন আপনারা ড্রয়িং করছেন তখন নানাবিধ পেন্সিলের ইউজ করা, কম্পোজিশন, পার্সপেক্টিভ, রেশিও, ডেপথ, সে সাথে হচ্ছে একটা পারফেক্ট ড্রয়িংকে উপস্থাপন করার জন্য যা যা ড্রয়িংয়ের বৈশিষ্ট্য প্রয়োজন সব কিছু মিলে কিন্তু একটা কম্বিনেশন প্রয়োজন পড়ে। সো আশা করি ব্রেইন স্টর্মিং সম্পর্কে আপনারা খুবই ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারলেন সংজ্ঞায়িত ব্যাপারটি। এবার আমরা জানবো যে কীভাবে আসলে একটা পারফেক্ট ড্রয়িংকে রূপান্তর করা যায় ব্রেইন স্টর্মিং টেকনিকটি কাজে লাগিয়ে। সহজে যদি আমি বলি, আপনারা যখন ড্রয়িং করে থাকেন আপনারা দেখবেন যে বিভিন্ন ড্রয়িং কিন্তু পারফেক্টলি আসে না, পারফেক্ট হয় না, একদম এক্সামে যে ডেমো ড্রয়িংটা সাধারণত দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ড্রয়িংটা হচ্ছে না। আপনার পেন্সিলটাকে যেভাবে কাজে লাগাচ্ছেন, ইউজ করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনাদের ওভারঅল যে ড্রয়িংয়ের যে একটা আকার ধরন আছে সেটা কিন্তু একটা পারফেক্ট ওয়েতে যাচ্ছে না। সো এই সকল জায়গার দিক থেকে জানেন কি দেখা যায়, আপনাদের ড্রয়িংটা কিন্তু অনেক পুওর হয়ে যায়, আপনাদের এক্সাম হলের যে একটা স্কোর আছে সেটা তো আপনারা পাচ্ছেন না, সে সাথে হচ্ছে আপনাদের কিন্তু একটা চান্স পাওয়ার নিশ্চয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সো এই ব্রেইন স্টর্মিংয়ের যে ব্যাপারটি আছে, স্টর্মিংয়ের ক্ষেত্রে আপনি যেটা করবেন সবার আগে আপনাকে মাইন্ড ম্যাপিং বিষয়টিকে জানতে হবে। আমরা প্রিভিয়াসলি বলেছি, এখনও বলছি, বিশেষ করে আমরা আমাদের অনলাইন কোর্সেও বলে থাকি, মাইন্ড ম্যাপিংটা আপনি কীভাবে করবেন, একটা ড্রয়িংয়ের যে পাঁচটা থেকে আটটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যকে প্রপারলি কাজে লাগিয়ে করার ক্ষেত্রে আসলে যে সকল প্রসেসের থ্রুতে আপনাকে যেতে হবে সেই বিষয়টিকে আমরা বলে থাকি। সো এক্সাম্পল স্বরূপ আপনি যদি আমার এই ড্রয়িংটি দেখেন, আমরা যদি খুব সহজে আমাদের এক্সাম হলের যে পেপার থাকবে সেই পেপারে যদি আমরা ডান সাইডে বা বাম সাইডে বা নিচে বা বটম, টপ টু বটম, যে কোনো একটা কর্নার যদি ছোট্ট করে একটা প্রিপারেশন করে ফেলি যে নেক্সট আমাদের ওভারঅল ভিজুয়াল ড্রয়িংটি আসলে কেমন হতে যাচ্ছে, এই বিষয়টি যখন আমরা ভালোভাবে আমাদের ব্রেনে ইনপুট করে নিব তখন আমরা খুব সুন্দরভাবে ওই বিষয়টিকে উপস্থাপন করতে পারবো। আপনারা যখন কোনো ড্রয়িং আঁকছেন আপনাদের হাতের সাথে পেন্সিলের এবং ব্রেনের একটা প্রপার কানেকটিভিটি থাকা খুব জরুরি। মানে আপনি কোন লাইনটি দিচ্ছেন, ডেপথ, শার্প, স্মুথ, বোল্ড, যাবতীয় যত লাইন আছে সব কিছু আপনি কীভাবে উপস্থাপন করছেন, এটা যদি খুব পারফেক্টলি না হয় দেন আপনার কিন্তু একটা ওভারঅল বেটার ওয়ে ড্রয়িং কিন্তু উপস্থাপন করা হবে না। ব্রেইন ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অনেক মাইন্ড বা আপনি ব্রেইন স্টর্মিংয়ের ওভারঅল টেকনিকেরটাকে যে ফলো করতেছেন তার ভিতরে কিন্তু আপনাকে একটা প্ল্যান ফিক্স করতে হবে, যে প্ল্যানটা আপনাকে নেক্সট 30 বা 60 মিনিটস কীভাবে আপনি এক্সাম হলে কাজে লাগাবেন সেটা কিন্তু দারুণভাবে হেল্প করবে। সো টোটাল ভিডিওটা যদি আমরা একটু রিক্যাপ করি বিষয়টা আসলে কেমন আসছে, ব্রেইন স্টর্মিং সম্পর্কে আমরা জানলাম এমন একটা টেকনিক যেখানে হচ্ছে আপনি আপনার নিজের আইডিয়াটাকে একটা ভিজুয়াল রূপ দিতে পারতেছেন, সেই ভিজুয়াল রূপটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মাইন্ড ম্যাপিংয়ের থ্রুতে যেতে হবে, যেই পদ্ধতিতে আপনি আঁকার প্ল্যান আছে সেই প্ল্যানটি ড্রয়িংয়ের 6টা থেকে 8টা বৈশিষ্ট্যকে কম্বাইন করে সুন্দরভাবে আপনার এক্সামের যে পেপার আছে সেখানে উপস্থাপন করছেন।
সো এই জন্যে কিন্তু একটা প্রপার ড্রয়িং করাটা যেমন জরুরি, ঠিক তেমনি এই টেকনিকটাকে কাজে লাগিয়ে উপস্থাপন করাটা জরুরি। সো সবার আগে আসলে কীভাবে আপনি শুরু করতে পারেন, লাইন ড্রয়িংয়ের থ্রুতে। এরপরে আপনাকে একটা একটার পর একটা বৈশিষ্ট্য জানতে হবে, একটা ড্রয়িংকে আসলে কীভাবে করতে হয়, উপস্থাপন করতে হয়। আপনি চাইলে প্রিভিয়াসলি বিগত বছরের বিভিন্ন ইউনিভার্সিটি যে কোয়েশ্চেনগুলো আছে, বিশেষ করে ড্রয়িং এক্সামে যেগুলো এসেছে, আপনারা কিন্তু সেগুলো অ্যানালাইসিস করতে পারেন, সেগুলো আঁকার ট্রাই করতে পারেন। ব্রেইনস্টর্মিংয়ের প্রপার ওয়েতে মুভমেন্টটা ধরার জন্য আপনাকে অবজারভেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাশন করব। আমাদের এই ভিডিওর পার্ট টুতে এটা নিয়ে ডিসকাশন হবে। তার আগে আমাদের এই টেকনিক বা এই টেকনিক্যাল ব্যাপারটি আসলে জানতে হবে যে মাইন্ড ম্যাপিংয়ের ব্যাপারটি আসলে আপনি কীভাবে করতে পারেন। অনেক কিছু দেখার থ্রুতে, আঁকার থ্রুতে, আঁকানোর চেষ্টা করার থ্রুতে, রিড করা কীভাবে আসলে এই বিষয়টি আছে। সাপোজ একটা বসা ফিগার, একটা দাঁড়ানো ফিগার হলো, আপনি যেটাই যাই আঁকেন না কেন সবসময় মাথায় রাখতে হবে ওই ওভারঅল অ্যাক্টিভিটিস, বসার যে একটা গঠন বৈশিষ্ট্য আছে, ফিগারের এইজ, ফিগারের হাত পায়ের শেপ, ওভারঅল সব কিছু। এই জন্য আপনারা বিভিন্ন ধরনের বক্সি টেকনিক ইউজ করতে পারেন। আমাদের অনলাইন কোর্সে সেগুলো উপস্থাপন করেছি, আমাদের অনেক স্টুডেন্ট আসলে আমাদের এই বিষয়টির সাথে কানেক্টেডও হয়েছে। আপনারা চাইলে একটা খুব সুন্দর গুছিয়ে প্রিপারেশন নিতে আমাদের কিন্তু অনলাইন কোর্স জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন খুব ক্ল্যারিফাই ওয়েতে পেয়ে যাবেন। আমাকে সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন যদি ফার্দার কোনো ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা দারুণভাবে হেল্প করবে। সো এই মাইন্ড ম্যাপিং বিষয়টি আসলে একদিনে আসবে না, এটাকে আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। অবশ্যই একটা ডেমো তৈরি করতে হবে যে আপনি নেক্সট কী করতে যাচ্ছেন। এক্সাম হলে মোস্ট অফ দ্য কেসেস আসলে টাইমটা অনেক এলোমেলো হয়ে যায়, স্টুডেন্ট আসলে বুঝে উঠতে পারে না যে কীভাবে আসলে ওভারঅল ড্রয়িংটাকে উপস্থাপন করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় হাত পা ছোটো হয়ে গেল, ফেসটা গলাটা বড় লাগতেছে, রং পেন্সিলের ইউজটা আসলে কোথাও কম কোথাও বেশি হয়ে যাচ্ছে, নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে। সো এই সকল জায়গার দিক থেকে সবথেকে সহজ সমাধান হচ্ছে এই ব্রেইনস্টর্মিং ভিজুয়াল ব্রেইন ম্যাপিং টেকনিকটি। সো আশা করি কিছুটা হলেও হয়তো বা আপনাদের একটু ইনফরমেশন আমি ইনপুট দিতে পেরেছি, যেটা হয়তো আপনাদের পরবর্তী ড্রয়িং করার ক্ষেত্রে দারুণভাবে হেল্প করবে, সাপোর্ট করবে। আর যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে, আজকে কিন্তু জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। সে বলতে সবাই কাছে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। অ্যাট দ্য সেম টাইম কমেন্টস বক্সে জানান আজকে ভিডিওটি কেমন লাগলো। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।